আপনাদেরকে দেখাবো। তার জন্য নিয়েছি পেঁপে, এই সাইজের কেটে নিয়েছি ডাল, মসুর ডাল। আমি প্রেশারে লবণ দিয়ে, সর্ষের তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, দুটো তিনটে সিটি দিয়ে নিয়েছি, দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি। এবারে লাগছে চিনি, লবণ, হলুদ, সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। এবার আমি কড়াটা আমি আগে বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। পাঁচফোড়নটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম দুটো, তেজপাতা দিয়ে দিলাম। আমার পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি হলুদটা সামান্য জল দিয়ে গুলে নিয়েছি। দেওয়ার পর আমি ডালটা দিয়ে দিলাম, ডালটা দিয়ে দিলাম, দিয়ে আমি আরেকটু সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, আমি আগে লবণ দিয়েছিলাম, আর অল্প লবণ ছড়িয়ে দেব, আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ফুটতে 1-2 মিনিট সময় দেব। এবার ডালটা আমার ফুটে গেছে, 1 মিনিট মতো ডালটা ফুটতে দিয়েছি, আমার ডাল হয়ে গেছে পেঁপে ডাল। এবার আমি ঢেলে দেব, পেঁপে ডাল রেডি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে।